আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আমার ছাদের আরেকটা নতুন আপডেট নিয়ে আসলাম, যেহেতু নতুন মাছ নিয়ে এসেছি পুকুরে। তো আপনাদেরকে না দেখালেই তো নয়, নতুন ফিল্টারেশন সিস্টেমটা কীভাবে করলাম ওইটাও আপনাদেরকে দেখাতে হবে। তো আশা করি সকলেই ভিডিওটি ভালো লাগবে। তো চলে, তো আমাদের পুকুরের কাজটা মোটামুটি কমপ্লিট। তো রং এখন করব না, আমি কিছু মাছ ছাড়ছি। তো মাছ আনার ভিডিওটা করা হয় নাই, আর আমি যে ফিল্টারেশন সিস্টেমটা করছি আপনাদেরকে একটু দেখাই। তো ডিআইওয়াই সিস্টেমটা করছি, প্রথমে দিয়েছি পন্স ফিল্টার, তারপরে কিছু আমাদের এখানে ঝামা পাথর বলে এটা, আর কিছু সিরামিক রিং, এটা দিয়ে ফিল্টারটা করছি। আলহামদুলিল্লাহ ফিল্টারের জন্য পানিটা অনেক পরিষ্কার থাকতেছে, তো আশা করি এটাতে কাজ হবে। আর মাছগুলো যখন আনছি আপনাদেরকে দেখাইতে পারি নাই, এখন মাছগুলোকে কিছু খাবার দিই। চলেন ওদেরকে কিছু খাবার দিই। তো আসছে যেহেতু কালকে, এখনো পর্যন্ত আমার সাথে সেইভাবে ওদের সম্পর্ক হয় নাই। আমি ওদেরকে খাবার দিয়েছিলাম সকালে, খাবার খেতে আসে কিন্তু আমাকে দেখলে প্রচণ্ড ভয় পায়। আমি খাবার দিয়ে রাখি, দেখা যাক কতক্ষণে আসে। ওরা আস্তে আস্তে আসতেছে, দেখেন এখানে কমেট আর বাটারফ্লাই কোয়েকাব আছে, আর একটা আছে মিল্কি। মিল্কিটা অনেক ফাস্ট সুইম করে, তো সবার আগে ওই এসে খায়। আর মাছগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। আমি এখানে আরও কিছু মাছ অ্যাড করব, তো আস্তে আস্তে করতে চাচ্ছি, একবারেই মাছ ছাড়তে চাচ্ছি না, যেহেতু ফার্স্ট টাইম আমি আর কি মাছ পালন করতেছি, এর আগে আমার কোনো অভিজ্ঞতা নাই মাছ পালন করার। আস্তে আস্তে করতে চাইতেছি, দেখা যাক কী হয়, সবাই দোয়া করবেন। তো এখানে আমি শাপলা গাছগুলো দিব, তো ওটা আমার প্রিপেয়ার করতে হবে আগে, কারণ যে কোনো গাছ দেওয়ার আগে অবশ্যই আমাকে ওটাকে পরিষ্কার করে নিতে হবে, না হলে এই পানিটা নোংরা হয়ে যাবে। তো গাছটা পরিষ্কার করে দেন প্রতিস্থাপন করতে হবে, ওইখান থেকে তুলে প্রতিস্থাপন করার পরে তারপরে আমার শাপলা গাছগুলো দিতে হবে। এর জন্য আর কি দেরি করতেছি, আমি আসলে একটু সময় কম পেয়েছি ইদানিং, সকালে একদমই বাসায় থাকতে পারতেছি না। তো যেদিনই সময় হবে সেদিনই আমি শাপলা গাছগুলো দিয়ে দেবো, আর আমি আরও কিছু মাছ অ্যাড করবো এখানে। আর মাছগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন, ওদেরকে আরও কিছু খাবার দিয়ে দিই। তো খরগোশের ঘরে আসলাম, খরগোশগুলো ছাড়াই আছে। আয় আয়, আমার জুলিয়েটটা সবসময় ছাড়াই থাকে, তার সাথে আমার নিউ র্যাবিটের ফিমেলটা এখন ছাড়া থাকে। তো এদেরকে নিয়ে একটু সময় দিব এখন, ওরা দুজনে আর কি অনেকদিন পরে ছাড়া পাইছে, আর আমার জুলিয়েটটা তো সবসময় ছাড়াই থাকে। তো ঘোরাফেরা করতেছে, মেলগুলোকে কিছুটা গাজর দিই, ওরা গাজর খাওয়ার জন্য খুবই লাফালাফি করতেছে। এই নাও নাও নাও। আর আমার এই মেলটার কি নাম রাখা যায় অবশ্যই আমাকে জানাবেন, আমি এখনো পর্যন্ত ওর কোনো নাম মানে চিন্তা করি নাই কি রাখবো, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। নাও নাও, এটা নিয়ে নাও তুমি, নাও নাও নাও, আসো আসো, এই যে এই যে এই যে নাও, আরে তুমিও নাও, এটা আমার রোমিও, সবাই তো ওকে অনেক আগে থেকেই চিনেন। আর এখানে আমার দুইটা ফিমেলি ছাড়া আছে, ও দেখলাম আজকে তুলা নিয়ে সুন্দর করে গোছাইতেছে, জানি না কবে কি হবে। আর এখানে আমার জুলিয়েটের গা প্রচণ্ড নাই, তোমরা দুজন তো দেখেছি খুব জ্বালাও। আসো 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 আসো, এখানে অনেকগুলো ঘাস নিয়ে আসছি ওদের জন্য, এই নাও এগুলো খাবা, দেখো খাবা, খাও আসো আসো, এই আসো আসো আসো,
আর এদিকে আমার গিনি পিগ গুলাকে খাবার দিতে হবে, এরাও অনেক চিল্লাচিল্লি করতেছে। এই 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 তুমি তোমার খাবার খাও, আসো 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 আসো, একটা পিছে একটা সামনে। ওদেরকে গাজর দাও তো, গাজর দাও ওইখান থেকে, গাজর খাবা জুলিয়েট, আসো আসো আসো, এই দেখো এই দেখো এই দেখো, না না খাও। ও গাজর অনেক বেশি পছন্দ করে, আর আমার নিউ যে র‍্যাবিট গুলো গিফট আসছে ওগুলোও কেউ খাবার দিব, একটু আগে আসছি এখানে। চোখে কি হয়েছে, ডব দিয়ে দিতে হবে নাকি? না ঠিক আছে, আসো আসো, এখন সবগুলো র‍্যাবিটকে খাবার দিয়ে নি আগে, না ছাড়া এরা খুব দুষ্টম করতেছে, কে কোথায় যাচ্ছে দেখি, খাবার দিয়ে নি আগে। আর এখানে আমার কিছু গাছের জন্য চারা করতে দিছি, আমার বাগানে গাছগুলো লাগাবো তো এই জন্য চারা করতে দিছি। তো দেখা যাক নতুন একটা পদ্ধতি, আমি একজনের থেকে জানলাম যে এইভাবে পানিতে নাকি আসলে চারা করা যায়, আমি কোনোদিন করি নাই, সে আর কি আমাকে বুদ্ধিটা দিয়েছে। তো আমি এভাবে করেছি, এগুলো সব বাগান বিলাসের, দুইটা কালার আছে মেবি, ও ডালগুলো দিয়েছিল ওইখান থেকে আমি আর কি চারা করার চেষ্টা করতেছি, দেখা যাক কি হয়। এভাবে যদি করা যায় তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, তাহলে আপনাদেরও অনেক উপকার হবে আশা করি। আর এখানে কিছু ঘাস আর গাজর আনা হয়েছে খরগোশগুলোর জন্য, ওদেরকে দেওয়া হবে এখন। আর এখানে আমার আম্মার মুরগিগুলোকে রাখা হয়েছে খাঁচার মধ্যে, তো এখানে আছে মেলগুলো আর এখানে আছে ফিমেলগুলো, আলহামদুলিল্লাহ এরাও যদি মানে সার্ভাইভ করতে পারে, আশা করি সামনে আমার স্নোবলের মতো এরাও ডিম দিবে। আর এটা হচ্ছে হলো আমার নতুন গিফটের যে খরগোশ দুইটা, এই যে দুইটা ফিমেল, এদেরকে এখন খাবার দিব, দেখি ওদের জন্য ঘাস নিয়ে আসি। দাঁড়াও ঘাস কটা দিই, দাও এটা দাও। আসলে ওদেরকে ছাড়া হয় না, এখন বেশি খরগোশ হয়ে যাওয়ার জন্য আমি আর কি ওদেরকে মাঠে নিয়ে যেতে পারি না, এজন্য আর কি খাবার একটু বেশি করে দিয়ে রাখতে হয় সব সময়। তো এদেরকেও খাবার দেওয়া শেষ, তো এদের খাওয়া দাওয়া শেষ হলে এখন এদেরকে ঢেকে দিব। আসলে বেশ কিছুদিন হলো ঠান্ডা পড়তেছে, রাতেও আর দিনে গরম রাতে ঠান্ডা, এই জন্য খুব টেনশানে আছি, এই টাইমটা সকল পশু পাখিরই অসুখ হয়। তো খাবার দিয়ে সবগুলোকে ঢেকে দেওয়া হয়েছে যেহেতু ঠান্ডা পড়তেছে, যাতে এদের মানে কোনোভাবে ঠান্ডাটা না লাগে, কারণ এখন ঠান্ডা গরম চলতেছে, তো চট দিয়েই ঢেকে দিয়েছি। আর এখানে চট দেওয়া ছিল ওরা টানাটানি করে ছিঁড়ে ফেলছে, কিছু করার নাই, এভাবেই দিয়ে রাখতে হবে, তো এভাবেই দিয়ে রাখতে হবে, দেখা যাক কতটুকু কি সেভ করা যায়। আর চিন্তা করতেছি যে সামনে এদের জন্য আলাদাভাবে একটা সেট আপ করবো, যাতে ফিমেলগুলো আলাদা থাকবে আর মেলগুলো আলাদা থাকবে, যেন এরা বেবি দিলে কোনো সমস্যা না হয়। আর মেলটা দুজনেই খুব মারামারি করে, এটা একটা বড় সমস্যা। এখন চলেন কবুতরের ঘরের দিকে যাওয়া যাক, আর আমার স্নোবলটাকে খাবার দিয়ে দিয়েছে আম্মু, চলেন আপনাদেরকে দেখ যে এখানে স্নোবল খাচ্ছে, স্নোবলকে রুটি আর ভাত দেওয়া হয়েছে, ও রুটি আর ভাত খুবই পছন্দ করে, আর কি যাই দেওয়া যায় ও সব কিছুই পছন্দ করে, খুব সুন্দর স্নোবল। ও রেগুলারই ডিম দেয় আলহামদুলিল্লাহ, তো ডিমটা আপনাদেরকে দেখাইতে পারি না, কারণ সকাল সকাল ডিম দেয় আর সকালে আমি থাকি না, তো সকালবেলায় আম্মা ডিমটা নিয়ে চলে যায়। তো চলেন, আমি আসার আগে আম্মা কবুতরগুলোকে খাবার দিয়ে দিয়েছে, তো চলেন কবুতরগুলোকে একটু দেখি। এই যে কবুতরগুলো সবগুলো খাবার খাওয়া নিয়ে ব্যস্ত আছে, ওদেরকে খাবার দিতে দেরি, ওরা এত তাড়াতাড়ি খাবার খায়, অনেক ফাস্ট খাবার খায়। আর আমার এখানকার যে লটন পেয়ারটা ছিল এটার মধ্যে থেকে ফিমেলটা মারা গেছে, আসলে প্রকৃতির নিয়ম মেনে নিতেই হবে, কিছু করার নেই,
মানতেই হবে। আর এখানে আমার মাস্টার প্লেয়ারটা আলহামদুলিল্লাহ ডিম দিয়েছে, আর বাদ বাকি কবুতরগুলো এখনো যেগুলো ডিম ছিল ওগুলো তো ইঁদুরে নিয়ে চলে গেছে, আবার ডিম দিতে দেরি আছে। আমি সারাগুলো সরিয়ে নিব, আর আর দুটা কবুতরের মধ্যে একটা কবুতর এখন আলহামদুলিল্লাহ সুস্থ, আর একটা কবুতর হালকা অসুস্থ আছে। সবাই দোয়া করবেন যাতে আমার এই কবুতরটা সুস্থ হয়ে যায়। এখন কিছু চলে গেলে অবশ্যই খারাপ লাগে, এদিকে একদিক দিয়ে ইঁদুর ডিম নিয়ে চলে যাচ্ছে, আরেক দিক দিয়ে আমার কবুতর অসুস্থ হয়ে মারা যাচ্ছে। আমরা কবুতরগুলোকে খাবার দিতে আসছি, এখন ওদেরকে ডাকি, ওরা চলে আসবে ইনশাল্লাহ। ওদেরকেও এখন ভাত আর রুটি দিব। ওরা ভাত আর রুটি অনেক পছন্দ করে। আসলে ওরা বাচ্চা ফুটেছে তো নরম খাবার খুব জরুরি, এজন্য আর কি ভাত আর রুটিটা দেওয়া হয়। এছাড়া সকালে ওদের জন্য অনেক সময় চাউল আর কি, গমের দাম এখন অনেক বেশি, কি করব, গম তো এখন বেশি কিনতে পারতেছি না, আর এই সময়টায় গম আর কি স্টকে থাকে ওষুধ দেয়, এ কারণে আমি গম নিতেছি না। আসলে গম নিলে এর আগের বার আমার এই সময় গম নিয়ে খাওয়ানোর পরে আমার অনেকগুলো কবুতর মারা গেছে, মানে পেটে অসুখের কারণে। এজন্য আর কি এই বছরটা আমি, এই বছর কেন, তার আগের বছরও আমি গম কিনি নাই। এই সময় আমি চাল কিংবা ভাত হিংটা এই টাইপের খাবারগুলোই দিয়েছি, আর আমার কবুতরগুলো অভ্যাস হয়ে গেছে, সব রকম খাবারই খায় ওরা। তো আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হবে আবার আগামী কোনো ভিডিওতে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।